बिस्मिल्लाहिर रहमानिर रहीम आसलामु आलैकुम सबाई केमन आछेन आलহামদুলিল্লাহ आमरा आल्लाहर मतो बेश भालो आछि। सकालबेला तो नाश्ता खाওয়া শেষ রান্নাঘরে চলে আসলাম। আর এখন তো কাজের মাঝেই থাকতে হয়, বাইরেও যাচ্ছি না, রান্না বান্না নিয়ে দিনটা কাটাতে হয়। আর সময় যে কিভাবে চলে যায় সেটা বলাও খুব মুশকিল, আবার ঘরে কাজও করতে হয়। এর জন্য চেষ্টা করে রাখি তাড়াতাড়ি রান্না করে শেষ করে ফেলা। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে দেখা যায় যে অনেক টাইম পাওয়া যায়। আর সবচেয়ে ভালো হয় আগের দিন যদি রান্না করে রাখতে পারি রাতে, কিন্তু সারাদিন কাজ করে রাতে আবার রান্না করতে ইচ্ছে করে না। এই জন্য এই ঘুরে ফিরে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয়, সকালবেলায় করতে হয়। তো ফ্রিজে একদম ঠাসা হয়ে গেছে, আর এত মানে কি বলবো জায়গা না, এক ফোঁটাও মাছ টাছ খুব চাপাচাপি করে রাখা হয়েছে। এগুলো বের করতেও কিন্তু অনেক কষ্ট, আমি কিন্তু পারি না। পরে এক পর্যায়ে ওয়ারিজার বাবা এসে আমাকে মাছ বের করে দিল। অনেক ফ্রিজটা কিন্তু সকালেই বন্ধ করে রেখেছিলাম, বন্ধ করে রাখার পরে আমি তো চেষ্টা করলাম, বের করতে পারিনি, বের করে দিল। মানে কিছু কাটা ইলিশ মাছ আছে, এটাই রান্না করব। আর আস্তগুলো আর বের করলাম না, কাটা থাকলে সুবিধা আর কি, চট জলদি বের করে রান্না করে ফেলা যায়। যে এনে রেখেছিলাম সেগুলোই আরও আছে কয়েকটা। আর এখানে কিন্তু বাজারে ইলিশের ভরপুর, ভালোই পাওয়া যাচ্ছে, বড় বড় সাইজের অনেক। বা দেখা যায় আবার ফ্রি করেও বিক্রি করে দেখলাম, আমাদের বাসার সামনে নিয়ে আসে। যেহেতু ফ্রিজে জায়গা নেই আর আমার ডিপ ফ্রিজ নেই, এই জন্য আর কেনা হয় না। আর ফ্রিজও আছে কয়েকটা। তো কাজ শেষ, কাটাকাটি করা শেষ, চলে আসলাম রান্না করতে। আর আজকে আমি মাছটা ভাজি করব না, একটু অন্যরকমভাবে রান্না করছি, সেটা সাথেই থাকুন, দেখতে পাবেন আমি কীভাবে রান্না করছি। অল্প মশলায় খুব সহজে কীভাবে দ্রুত গতিতে ইলিশ মাছ রান্না করতে পারবেন সেটাই দেখাচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, তেলের পরিমাণটা হবে 2 থেকে 3 টেবিল চামচ দিলে হবে। আর ইলিশ মাছ থেকে কিন্তু ভালোই তেল বের হয়, খারাপ না। এখানে আমি পেঁয়াজটা হালকা করে বেটে নিয়েছি, ভেজে নিয়েছি। আর রসুন পেস্ট তো দিই না। আর এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর কেটে দিলেও কিন্তু গলে যায়, কেন জানি ইচ্ছে হলো পেস্ট করে দিই। আর সারা বছরে তো টমেটো যে ফ্রিজ ডিফ্রিজ থেকে যে রান্না করে বের করে রান্না করে সে একটা অভ্যাস হয়ে গেছে, মনে হয় এভাবে দিলেই কালারটা বেশি সুন্দর আসে আর কি। তো ব্লেন্ড করে দিয়ে দিলাম, ওটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। আবার মশলাগুলো অ্যাড করবো একসাথে, যে কত সুন্দর কালার হয়েছে। আর তরকারি কালারটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর ইলিশ মাছে আর কি যত কম মশলা দেবেন খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটা হালকা করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিলে দেখা যায় যে মশলার যে একটা স্মেল থাকে, মানে কাঁচা একটা ভাব থাকে, সেটা আর থাকে না। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে। লবণটা দিতে সব সময় ভুলে যাই, আমার মনেও হয়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি। দেখে মনে হয় জায়গা হবে না, আমার জায়গা হয়ে গেছে। আর কড়াইটা কিন্তু একদম ছোট না, মোটামুটি সাইজের, বড়ই বলা যায়। একদম খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মানে আমার জন্য ঠিক আছে আর কি, হয়ে যায়। তো ঢেকে দিলাম। ভালো করে কষিয়ে নিব। আবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু অনেক নরম মাছ, অল্পতেই ভেঙে যায়, আর টাটকা মাছ কিন্তু আরও বেশি নরম থাকে। খুব সাবধানে উল্টাতে হচ্ছে। আর টমেটো দিলে কিন্তু এর টেস্ট অনেকখানি বেড়ে যায়। খুব বেশি টমেটো দিয়ে মাছটা রান্না করলে কিন্তু ভালো লাগে। একসাথে 7-8টা টমেটো নিয়ে একটু ঝোল ঝোল হলে ওই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা এভাবেও টেস্ট করে দেখতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। একদম কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর মূল সূত্রই হচ্ছে এটা। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন যে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো তো অনেক ঝাল, মানে আমাদের বাজার থেকে যে কাঁচামরিচগুলো কিনে আনা হয় সবসময় খুব বেশি ঝালই হয়। আর ঝাল কাঁচামরিচ কিন্তু কাটার সময় বোঝা যায়, সুন্দর একটা গ্রান আসে ঝালের, ওটা কিন্তু খেতেও টেস্ট। এই যে কাঁচামরিচ থেকে ঝালের গ্রানটা আসে, এই কাঁচামরিচগুলো কিন্তু তরকারির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর একটু উল্টিয়ে দিচ্ছে, যদিও উল্টানোটা এত সহজ না, খুব টাফ, তারপরেও খুব সাবধানে উল্টে দিচ্ছি। ভাঙার কিন্তু এখন একটা চান্স আছে। আর এবার কিন্তু আর ঝোল দেব না, এই যে ঝোলটা দিয়েছে সেটা ভালো করে একটা বলক আসলেই হবে, এরপর নামিয়ে নিব আর কি। তো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব, আর কিছু করব না, আর বেশিক্ষণ চুলায় বসিয়ে রাখবো না। আরেকটা প্যানে আমি একটু পেঁয়াজ আর রসুন পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। তেলটা পরিমাণে কম দেওয়াতে একটু লেগে গিয়েছে। আর এই প্যানটাতে সচরাচর রান্না হয় না, এই জন্য এমন হয়। মোটামুটি সবগুলো প্যানই ব্যবহার করা হয় আর কি, দেখা যায় যে এক এক দিন এক একটাই রান্না করা হয় আর কি, প্রতিদিনই কিন্তু একটা প্যানে রান্না করা হয় না, তবে ওইগুলোতে প্রতিদিনই রান্না করা হয়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আর এখানে বলা হয়নি, চিংড়ি মাছটা ভুনা করবো আর কি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এটাও একটু ভালো করে ভেজে নিব। যারা তেল খেতে চান আর কি, তেলটা খুব কম পছন্দ করেন, তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। তেল না দিয়ে এভাবে হালকা একটু তেল দিয়ে 1 চা চামচ তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেবেন, এবার পানি দিয়ে তেলের মধ্যে আমরা যেভাবে মশলা দিয়ে কষিয়ে নিই ঠিক সেম একইভাবে একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিলে ভালো হয় আর কি, একদম পারফেক্ট হয় আর কি। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, অন্য কোনো সময় দেখা যায় যে আমি খোসাটা সহই রান্না করি, আজকে আর খোসাটা খুলে ফেললাম আর কি, দিলাম না। খোসা সহ রান্না করলে দেখা যায় যে রান্নাটা অনেক সুন্দর হয় আর কি, কালারটা ভালো হয় আর কি। তো এটা খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। এটা থাকবে না যে পানিটা আছে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে কিন্তু একদম টেনে যাবে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করছি না, এই দুটো দিয়ে আমাদের হয়ে যাবে। ভেবেছিলাম আজকে আর মাছ টাছ কিছু রান্না করব না, জাস্ট সবজি দিয়ে রান্না করব আর কি, সবজি দিয়ে খাবো, কিন্তু আর ইচ্ছা হয়নি। আর অন্য কোনো বাজারও করতে পারছি না। ওই যে ফ্রিজ একদম রিজার্ভ হয়ে আছে, এগুলো কমালে না বাজার করতে পারবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।